আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে যে সামনে দেখতে পাচ্ছ যে আমি একটা নতুন ডিজাইন করেছি অল ওভার কামিজে কাজ করেছি এটা আমি ভালো করে দেখিয়ে দেবো একটুখানি সেলাই করার পরে যদি যদিও সেলাইটা বেশ কয়েকবার দেখিয়েছি তারপরেও আবারও নতুনদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করেছি এই ডিজাইনটা বিশেষ করে অনেকে আমাকে প্রশ্ন করে জামাটা মানে যে সেলাই দিয়ে করেছে ওটা একটু দেখালে ভালো হতো তো সেই সব বন্ধুদের জন্য আমি দেখে দিচ্ছি এটা এই পাশটা আমি করবো এখন আর এই মাঝখান থেকে আমি তুলে নিয়েছিলাম প্রথমে তো এখন আমি যেভাবে তুলি সেটা হচ্ছে আমি এই যে ফুলগুলো এই যে এইভাবে সেলাই করে নিচ্ছি আর প্রত্যেকটা আমি এই যে এইভাবে নিয়ে এতে এটার মাঝখান থেকে তুলে নেব আবারও এটা মাঝখান থেকে তুলে নেব তাহলে কিন্তু ডিজাইনটা বাঁকা বাঁকা আসবে আর আর চেষ্টা করবে এই সেলাইটা আসলে অনেকে ভাবে যে অনেক কঠিন আসলে কিন্তু কঠিন না একবার ধরতে পারলে কিন্তু যে ডিজাইনটা বুঝতে পারবে যে কে কীভাবে আমি সেলাই করতেছি তো এইভাবে ভালো করে দেখতে হবে যে আমি কীভাবে সেলাই করতেছি কীভাবে সুতাটা আমি তুলে নিচ্ছি যেভাবে তাহলে কিন্তু পারবে আর এই সেলাইটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে বিশেষ করে আর নকশি সেলাই বলে এটাকে তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ আমি কামেজটায় কিন্তু অল ওভার করেছি কাজ পুরো নিচ থেকে একদম পর্যন্ত করে নিয়েছি আর বিভিন্ন কালারের সুতা এখানে ইউজ করেছি আমি তবে পাতাগুলো দিয়েছি সব এই বেগুনি কালারের আর এখানে হালকা সাইডে প্রত্যেকটা সাইডে আমি রাউন্ড করে নিয়েছি রাউন্ডটা সেলাই দিয়েছি ক্রিম কালারের সুতা দিয়ে কারণ রাউন্ড করে নিলে কিন্তু তারা বিশেষ করে নতুন তারা সেলাই করতে তাদের জন্য খুব সুবিধা হবে আর দেখতে হবে ভালো লাগবে আর বিশেষ করে যারা নতুন সেলাই শিখছে তাদের জন্য এই রাউন্ডটা করে নিলে তাদের সেলাইটা বেশ ভালো দেখাবে এবং সেলাই করতেও তার কষ্ট হবে না আর আমি ফুলগুলো দিয়েছি কিন্তু বিভিন্ন কালারের সুতা ব্যবহার করেছি এখানে কোনোটা দিয়েছি লাল কোনোটা দিয়েছি হ্যাঁ অরেঞ্জ কালার আবার কোনটা দিয়েছি গোলাপি মিষ্টি কালার এইভাবে করেছি এটা কিন্তু আমি দেখতে দেখতে প্রায় আমার করা হয়ে গিয়েছে যে হ্যাঁ এই যে আমি পাতাটা কীভাবে করেছি আশা করি সবাই দেখলে পারবে তো আমি এবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনটা এটুকু করার পরে কারণ এটুকু কোনো করে দেখাবো না দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে তো আমি এবার এটা করার পরে আমি পাখিটা দেখিয়ে দেব হ্যাঁ এই যে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কামেজের ডিজাইনটা এই যে অল ওভার কামেজে কাজ করেছি আমি ডিজাইনটা কতটা সুন্দর ফুটে উঠছে এখানে আমি দিয়েছি কিন্তু সবুজ কালারের জর্জেটের উপরে কাজ করেছি আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একদম নিচ থেকে একদম আমি উপর পর্যন্ত কাজ করেছি যে তবে আমি হাতার কাছে আমি তেমন কারো কাজ করিনি যেহেতু এক করবো কাজ আর অলবার কামেজে করেছি এই জন্য হাতার কাছে এইভাবে কাজ করেছি আর গলার কাছে একটু ডিজাইন করেছি তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যা কামেজের ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর পরবর্তী ভিডিও দেখার রইলো তো আজকের মতো আমি সবাই আল্লাহ পেজ দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো কামনা করি সবাই কাল্লা পেজ